অনেকদিন আগে গোপীপুর নামে এক গ্রামে অমল নামে এক যুবক বাস করত। সে খুবই বুদ্ধিমান এবং সুদর্শন ছিল। অমলের বাবা গ্রামের মোড়ল ছিল এবং সে অমলকে খুবই আদর করত। সে গ্রামের পাশেই একটি জঙ্গল ছিল। গ্রামবাসীদের শহরে যেতে হলে ওই জঙ্গল দিয়ে যেতে হতো। ওই জঙ্গলে একটা পেত নিবাস করে। লোকজন যদি কোনো কারণে রাত করে বাড়িতে ফিরত তাহলে তারা রক্ষে থাকতো না, ওই ডাইনি তাদেরকে উঠিয়ে নিয়ে যেত। এমনই একদিন এক পথিক রাতের বেলা ওই জঙ্গল দিয়ে বাড়িতে ফিরছিল, আর তখনই ওই ডাইনিটা লোকটিকে দেখতে পায়। অনেকদিন পর কাউকে পেলাম, এখন এর সাথে একটু মজা করে নে, তারপরকে তুলে নিয়ে যাব। ডাইনি লোকটির সামনে এসে দাঁড়ায়। তোর তো অনেক সাহস, সন্ধ্যার পর কেউ এদিক দিয়ে পা বাড়ায় না, আর তুই দেখি দিব্যি হেঁটে যাচ্ছি, আজ তোর রক্ষে নেই। আমাকে ক্ষমা করো ডাইনি, আমি তোমাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু আজ শহরে গিয়ে কাজ করতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই তো এই রাতের বেলায় বাড়িতে ফিরতে হচ্ছে। দয়া করে আমাকে যেতে দাও। তোর সাথে যখন আমার দেখা হয়ে গেছে তখন তো তোকে আমি যেতে দিতে পারি না, তাছাড়া অনেকদিন ধরে কোনো মানুষকে খেতে পাচ্ছি না, তাই তোকে খেয়ে আমি ক্ষুধা মেটাবো। তবে তোর জন্য একটা সুযোগ আছে, তুই যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে তোকে আমি ছেড়ে দেব। বলো ডাইনি, কি সেই প্রশ্ন? তাহলে বল, এক ব্যক্তির দুইটি বউ আছে, কিন্তু এক বউ বাবা আর আরেক বউ কানা। একদিন হঠাৎ ওই লোকটি মারা গেল, এখন প্রশ্ন হলো বাবা বউ কি করে কানা বউকে বোঝাবে যে তার স্বামী আর বেঁচে নেই। তুই যদি এ প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে আমি তোর কোনো ক্ষতি করব না। এবার আপনি কি বলতে পারবেন ডাইনির প্রশ্নের উত্তর কি হবে? উত্তরটি কিন্তু খুবই মজার, যদি আপনি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে যান। এ প্রশ্নের উত্তর হলো বোবা ও কানা তাদের ডাক নাম ছিল, তাই বোবা বউ খুব সহজে কানা বউকে সে কথাটি বলে দিবে। পথিক কিন্তু ডাইনির এ প্রশ্নের উত্তরটি দিতে পারলো না, আর তাই ডাইনি ওই লোকটিকে নিয়ে চলে গেল। এ ঘটনার পর থেকে রাতের বেলা কেউই ওই জঙ্গল দিয়ে যেত না, কিন্তু একদিন অমলকে জরুরি কাজে সেই পথ দিয়ে শহরে যেতে হয়। কাজ করতে করতে তার সন্ধ্যা হয়ে যায়। তখন সে চিন্তায় পড়ে যায়। আজ তো কাজ শেষ করতে সন্ধ্যা হয়ে গেল, এখন আমি কি করব? ওই জঙ্গলের মধ্যে দিয়ে আমি কিভাবে বাড়ি ফিরব? গ্রামের মানুষ তো বলে ওই জঙ্গলে একটা ডাইনি বাস করে, কিন্তু আমাকেও তো বাড়ি ফিরতেই হবে। এসব ভাবতে ভাবতে সে সিদ্ধান্ত নিয়ে ফেলল ওই জঙ্গলের মধ্যে দিয়ে সে বাড়িতে ফিরবে। সে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে। যখন সে ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন ওই ডাইনিটা অমলকে দেখতে পায় আর অবাক হয়ে যায়। সে অমলের প্রেমে পড়ে যায়। আরে, এত সুন্দর যুবককে তো আমি আগে কখনো দেখিনি, আমি তো ওর প্রেমেই পড়ে গেলাম, আমি যদি ওর বউ হতে পারি তাহলে আমার দিনগুলো আনন্দেই কাটবে। এই ভেবে ডাইনি একটি বুদ্ধি বের করল। সে একজন সুন্দরী মেয়ে মানুষের রূপ ধারণ করল এবং রাস্তায় দাঁড়িয়ে এমন ভাব করল যেন সে ভুল করে পথ হারিয়ে ফেলেছে। কেউ কি আছো আমাকে একটু সাহায্য করবে, আমি পথ হারিয়ে ফেলেছি। ঠিক তখনই অমল তাকে দেখতে পেল। এত রাতে একজন সুন্দরী মেয়ে মানুষকে অমল দেখে সে অবাক হলেও তার সাহায্যের আবেদন শুনে সে ডাইনির কাছে গেল। কি হয়েছে আপনার? আপনি এত রাতে এই জঙ্গলে কেন? আমি একজন এতিম, এই দুনিয়ায় আমার কেউ নেই, আমি শহরে কাজের খোঁজে গিয়েছিলাম। কাজ শেষ করে আমি এক জায়গায় বসে বিশ্রাম নিয়েছিলাম, হঠাৎ কোথা থেকে দুজন মহিলা এসে আমাকে কিছুতেই অজ্ঞান করে ফেলে এবং আমার সব জিনিসপত্র নিয়ে যায়। জ্ঞান ফেরার পর আমি নিজেকে জঙ্গলে আবিষ্কার করি। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? আমাকে কি আপনার সাথে নেবেন? অমল ভাবলো এই রাতের বেলায় মেয়েটিকে রেখে যাওয়া অন্যায় হবে,
তাই সে রাজি হয়ে গেল। ঠিক আছে, আপনি আমার সাথে যেতে পারেন, কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। আমি শুনেছি এই জঙ্গলে একটা ডাইনি থাকে। এরপর তারা দুজনে মিলে অমলের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে অমল মেয়েটিকে খাবার খাওয়ায়। খাওয়া দাওয়া শেষে মেয়েটি বলে, আমি কি কিছুদিন আপনার এখানে থাকতে পারি? বিনিময়ে আমি আপনার ঘরে সব কাজ করে দিব। ঠিক আছে, আপনি কিছুদিন এখানে থাকতে পারেন। এরপর অমল মেয়েটিকে নিয়ে গিয়ে তার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। মেয়েটিকে দেখে অমলের বাবা মা অনেক খুশি হয়। তারা মেয়েটির নাম পরিচয় জিজ্ঞেস করে, যে সবাইকে এটা ওটা মিথ্যে কথা বলে খুশি করে ফেলে। এরপর সে ঘরের কাজকর্মে লেগে যায়, যেমন থালা বাসন ধোয়া, ঝাড়ু দেওয়া, রান্না করা ইত্যাদি। এসব কাজ করে ডাইনি অমলকে আর তার বাবা মাকে খুশি করার চেষ্টা করে। ডাইনির এসব কাজকর্ম দেখে অমলের বাবা মা অনেক খুশি হয়ে যায়। তারা অমলকে ওই মেয়ের সাথে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে। বাহ, মেয়েটা অনেক গুণবতী আর অনেক সুন্দরী। দেখো, সে ঘরের কাজ কত সুন্দর করে দ্রুত করে ফেলতেছে। আমার মনে হয় এই মেয়ের সাথে আমাদের অমলকে বিয়ে দিলে মন্দ হবে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি ওই মেয়েটির কাজকর্ম দেখে মুগ্ধ হয়েছি। এদিকে ডাইনি তাদের খুশি করার জন্য সব কাজ দ্রুত করতে থাকে, যা একজন স্বাভাবিক মানুষের কাছে কখনোই সম্ভব নয়। এসব দেখে অমলের মা ডাইনিকে সন্দেহ করে। আরে, এই মেয়েটা সব কাজ এত দ্রুত কিভাবে করছে? কিছু তো একটা গন্ডগোল আছে, আমাকে ওর ওপর নজর রাখতে হবে। এরপর অমলের মা লুকিয়ে লুকিয়ে মেয়েটির উপর নজর রাখতে শুরু করে এবং দেখতে পায় ডাইনি তার জাদু শক্তি দিয়ে এক নিমিষে সব কাজ করে ফেলছে। এই দেখে অমলের মা প্রচন্ড ভয় পেয়ে যায়। অমলের বাবা এবং অমলকে সব ঘটনা খুলে বলে। সব শুনে অমলের বাবা বলে, এটা নিশ্চয়ই ওই জঙ্গলের ডাইনিটা হবে। আমাকে আরো শিওর হতে হবে, কালকে আমি ওর একটা পরীক্ষা নেব। পরের দিন সকালে অমলের বাবা ডাইনিকে বলে, মা, ঘরের সব জ্বালানি কাঠ শেষ হয়ে গেছে, তুমি জঙ্গলে যাও, অনেকগুলা জ্বালানি কাঠ নিয়ে আসো। ঠিক আছে মোড়ল মশাই, আমি এক্ষুনি যাচ্ছি। কিছুক্ষণ পরে ডাইনি অনেকগুলো জ্বালানি কাঠ নিয়ে আসে। সেগুলো তো কোনো মেয়ে মানুষ ধরে থাক, কোনো শক্তিশালী পুরুষেরও একা বহন করা কষ্টসাধ্য। কিন্তু ডাইনি দিব্যি সেগুলো নিয়ে এসে মোড়লের সামনে হাজির হয়। এসব দেখে মোড়ল প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে নিশ্চিত হয় এটাই সেই জঙ্গলের ডাইনি। এরপর তারা পরিবারের সকলে মিলে কি করে ডাইনিকে এখান থেকে তাড়ানো যায় সেই পরিকল্পনাই করতে থাকে। অমল একটি উপায়ের কথা বলে, আমি ডাইনিকে বিয়ের কথা বলে ওকে কিছু শর্ত দিব, আর তোমরা এই সুযোগে এক তান্ত্রিককে ডেকে নিয়ে আসবে, এভাবেই তাকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। অমলের প্রস্তাবটা তার বাবা মায়েরও অনেক পছন্দ হলো। তখন অমল ওই ডাইনিকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তবে একটা শর্ত আছে। আমাদের পরিবারের রেওয়াজ অনুযায়ী বিয়ের আগে একজন সাধু বাবা এসে তোমাকে কিছু প্রশ্ন করবে, আর তোমাকে সেসব প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলেই তোমার সাথে আমার বিয়ে হবে। এ কথা শুনে ডাইনি অনেক খুশি হয়ে যায়। সে বলে, আমি আপনাকে বিয়ে করার জন্য সব শর্ত পূরণ করতে রাজি আছি। যথাসময়ে তন্ত্রমন্ত্র এক শক্তিশালী সাধু বাবা সেখানে আসলো। অমল সাধু বাবাকে সবকিছু বলেই এখানে নিয়ে এসেছে। তিনিও প্রস্তুত হয়ে এসেছেন। শোনো মেয়ে, তোমাকে আমার দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, যদি পারো তবেই তুমি অমলের বউ হতে পারবে, আর না পারলে তোমাকে চলে যেতে হবে। তাহলে বলো তো, আজব জিনিস হাতে চলে মাথায় বলে কথা, পেটের মধ্যে কালো রক্ত, ধাতব তার মাথা, এই ধাঁধার উত্তর কি হবে? এবার আপনার যদি ওই ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এই ধাঁধার উত্তর হলো কলম। ডাইনি কিন্তু এই ধাঁধার উত্তর দিতে পারল না। তখন সাধু বাবা বললেন, এটাই তোমার শেষ সুযোগ, আর না হলে কিন্তু শর্ত অনুযায়ী তোমাকে চলে যেতে হবে। তাহলে বলো, একজন নারী কি করে 30 দিন না ঘুমিয়ে কাটাতে পারে?
এবার আপনার পালা। আপনি কি বলতে পারবেন একজন নারী কি করে 30 দিন না ঘুমিয়ে কাটাতে পারে? আপনার উত্তর কমেন্টে জানাতে পারেন। এ ধাঁধার উত্তর হলো রাতে ঘুমিয়ে, তাহলে তার দিনে ঘুমানোর প্রয়োজন নেই। ডাইনি কিন্তু এই ধাঁধারও উত্তর দিতে পারলো না। আসলে সাধু বাবা চেনে শুনে এমন প্রশ্ন তৈরি করে এনেছিলেন যার উত্তর ডাইনি দিতে পারবে না। ডাইনি যখন দেখলো তার সকল পরিকল্পনা নষ্ট হয়ে যাচ্ছে, তখন সে নিজের আসল রূপ ধারণ করলো। ভেবেছিলাম অমলের বউ হয়ে সুখে শান্তিতে বসবাস করব, কিন্তু তোরা আজ সেটা হতে দিলি না। এখন তোরা কেউই আমার হাত থেকে বাঁচতে পারবি না। কে কাকে মারে সেটা তো দেখ আগে। এই বলে সাধু বাবা মন্ত্র পড়ে ফু দিলেন আর একটি বোতল এগিয়ে ধরলেন। আর অমনি ডাইনি আস্তে আস্তে ছোট হয়ে বোতলের কাছে আসতে শুরু করল। ডাইনি অনেক চেষ্টা করল, কিন্তু কিছুতেই সে সাধু বাবার জাদু থেকে মুক্তি হতে পারল না। অবশেষে ডাইনি এক পর্যায়ে বোতলের ভেতর ঢুকতে বাধ্য হলো। তারপর তারা সবাই মিলে ওই বোতলটিকে নদীতে ফেলে আসলো। আর এভাবে গোপীপুর নামের গ্রামের লোকজন ডাইনির হাত থেকে মুক্তি পেল। মমতা প্রতিদিনের মতোই বসে মজা করে চা খাচ্ছিল, তখন ছাদ থেকে মাটি পড়ে গেল তার চায়ের কাপে। এ কি, ছাদ তো দেখছি একেবারে ভেঙে গেল, আজ আবার ছাদ ভেঙে মাটি পড়লো আমার চায়ের কাপে। কি হয়েছে মা? দেখো বৌমা, ছাদ ভেঙে আজ আবার মাটি পড়লো আমার চায়ের কাপে, আমার চাটাই নষ্ট হয়ে গেল। হ্যাঁ মা, সকালে যখন আমি তরকারি রান্না করছিলাম তখনও ছাদ থেকে তরকারির মধ্যে মাটি গড়ে গড়ে পড়ছিল। ছাদ একেবারেই নষ্ট হয়ে গেছে মা, যখন তখন মাটি পড়ে। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছো। তোমার শ্বশুর আর সুরজকে আমি কতদিন থেকে বলছি যে অন্য ঘর দেখ, কিন্তু কি আর করার, আজকাল ঘরের ভাড়া যে বেড়েই চলেছে, ই করে ভাড়া দেবে। মমতার কথা বলতে না বলতেই সেখানে সুরজ চলে আসলো আর তার মাকে বলল, আরে তোমাদের দুজন কাজকে একসঙ্গে পেয়ে গেলাম। যাকগে, তোমাদের দুজনের জন্য আজ একটি গুড নিউজ আছে। কি এমন গুড নিউজ যে তোমাকে এত খুশি খুশি লাগছে? পাশের মহল্লাতে সুন্দর একটি বাড়ি পেয়েছি আর ভাড়াও তেমন বেশি না। মা বাবা আর তোমার চলাফেরাতে কোনো অসুবিধা হবে না, বেশ ভালো বাড়িটা। বাহ, অনেক ভালো খবর। তাহলে কালকেই আমরা ওই বাড়িতে শিফট করে ফেলবো। তারপরের দিন তারা সব জিনিসপত্র নিয়ে নতুন বাড়িতে শিফট হয়ে গেল। নতুন ঘর তাদের সবার পছন্দ হলো আর মনের আনন্দে তারা নতুন বাড়িতে থাকতে শুরু করলো। আর এভাবেই আনন্দের মধ্য দিয়ে তাদের সময় পার হতে থাকে। বাই মা, আমি কলেজে যাচ্ছি। এ কথা বলে প্রিয়া কলেজে যেতে লাগলো। এ বলে প্রিয়া যখনই বাইরে যেতে লাগলো তখনই হঠাৎ করে একটি ছেলের সঙ্গে প্রিয়ার ধাক্কা লেগে গেল আর প্রিয়ার সবগুলো বই মাটিতে পড়ে গেল। তখন ছেলেটি দেখার সঙ্গে সঙ্গে বইগুলো উঠালো আর প্রিয়াকে বলল, সো সরি, আমি আসলে দেখতে পারিনি। ইটস ওকে, আসলে আমারই দোষ ছিল, আমি তাড়াহুড়ো করে যাচ্ছিলাম তো এই জন্যই এমনটা হলো। আপনি এখানে কেন আর এদিক দিয়ে কোথায় যাচ্ছেন, কি হয়েছে আপনার? আসলে আমরা এ বাসাতে নতুন এসেছি। আপনি? এই বাড়িটা আমাদের, আমরা দ্বিতীয় তলাতে থাকি। ও, আপনি এ বাড়ির মালিকের ছেলে? জি জি, আপনার সাথে সাক্ষাৎ হয়ে আমার অনেক ভালো লাগছে। আমারও অনেক ভালো লেগেছে, কিন্তু আমাকে যেতে হবে, কলেজের সময় হয়ে যাচ্ছে। যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমার মোটরসাইকেলে আপনাকে লিফট দেব। আজ আমার খুব ইম্পর্টেন্ট একটা লেকচারের ক্লাস আছে, যদি এই ক্লাসটা মিস হয়ে যায় তাহলে আমার অনেক বড় ক্ষতি হবে। আচ্ছা, গেলে তো দেরি হয়ে যাবে। এই লোকটার সাথে যাই, আর এই ছেলে তো আমাদের ভাড়া বাড়ির মালিকের ছেলে, আমার ভয়ও লাগবে না। এই কথা বলে প্রিয়া অজয়ের মোটরসাইকেলে উঠে চলে গেল। এরপর থেকে প্রিয়া ও অজয়ের মধ্যে ঘনিষ্ঠতা সৃষ্টি হলো, তারা মোবাইলে চ্যাট করত। এভাবে একদিন তাদের দুজনের মধ্যে প্রেম হয়ে গেল। তারা দুইজনে তাদের গার্জিয়ানকে না বলে একা একা বিয়ে করে ফেললো। বিয়ের পর অজয় ও প্রিয়া যখন বাসায় আসলো তখন তাদের দুজনের মা বাবা তাদের দেখে হতভম্ব হয়ে গেল। অজয়, এটা কি করেছিস? তুই আমাদের না জানিয়ে বিয়ে করে ফেললি, তাও আবার আমাদের বাড়ির ভাড়াটের মেয়ের সঙ্গে? এই জন্য কি লেখাপড়া শিখিয়ে আমি তোকে এত বড় করেছি, আর তুই তোর বাবা মার সাথে এমন ব্যবহার করবি? মা, আমি অজয়কে অনেক ভালোবাসি আর অজয়ও আমাকে অনেক ভালোবাসে, আর এই জন্যই আমরা একা একা বিয়ে করে নিয়েছি। দুই পরিবারই অজয় ও প্রিয়ার এই কাজটি অপছন্দ করলো।
কিন্তু অজয়ের ভাবে শালু সবাইকে বোঝাতে শুরু করলো, মা যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন বলে তো আর কোনো কিছু ঠিক হবে না, আপনি অজয়কে মেনে নিন আর আপনারাও মেনে নিন। শালুর কথা সবার কাছে সঠিক মনে হলো আর অজয়ের মা প্রিয়াকে ঘরে তুলে নিল। বিয়ের পর প্রিয়া শ্বশুর বাড়িকে নিজের বাড়ি মনে করতে লাগলো আর সবাইকে আপন মনে করে সবার খেদমত করত ও খুব ভালোভাবে নিজের দায়িত্ব পালন করত। কিন্তু নিচে হলো মায়ের বাড়ি আর উপরে হলো শ্বশুর বাড়ি আর এই সম্পর্কটা বেশি দিন টিকল না। আরে কখন থেকে প্রিয়াকে খুঁজছি কোথাও পাচ্ছি না, গেল কোথায় বউটা? মা তুমি নিস্তালাতে দেখতে পারো, ওখানে বোধহয় প্রিয়া আছে। ওর মায়ের বাসায় গেছে, তাও আবার আমাকে না বলে। মা এভাবে বলছো যেন মনে হচ্ছে ওর মায়ের বাড়ি অনেক দূরে। আরে নিস্তালাতেই তো থাকে, দেখবে প্রিয়া একটু পরেই চলে আসবে। এভাবে বারবার মায়ের ওখানে যাওয়া ঠিক নয়, মানুষে কি বলবে? এভাবে বারবার প্রিয়া তার মায়ের বাড়ি যেত আর এটা তার শাশুড়ি কিছুতেই মেনে নিতে পারতো না। অজয়ের মা সারেলা বারবার প্রিয়াকে বোঝাতো কিন্তু প্রিয়া কিছুতেই মায়ের ওখানে যাওয়া ছাড়লো না। আজ বাড়ির সবাই আমার হাতের আলু পরোটা খেয়ে একেবারে হতভম্ব হয়ে যাবে, কারণ অনেকদিন পর আমি খুব টেস্টি করে আলু পরোটা তৈরি করেছি। উফ কি সুন্দর ঘ্রাণও আসছে। হ্যাঁ হ্যাঁ ভাবি, অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, আমাকেও একটু দেন না, আমি নিয়ে যাব আমার শ্বশুর বাড়িতে, ওরাও আপনার হাতের আলু পরোটা খেয়ে অনেক খুশি হবে, আপনার প্রশংসাও করবে। এই কথা বলে প্রিয়া সবগুলো আলু পরোটা নিয়ে গেল, কড়াই আর একটাও অবশিষ্ট রইল না। এসব দেখে শালুর অনেক বেশি খারাপ লাগলো কিন্তু সে কিছুই বলল না। এভাবেই অনেক সময় পার হতে লাগলো। আরে শালু বেটা তুমি এখানে, তাও আবার হঠাৎ করে? জি আজ আমার কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, তাই আমি ভাবলাম এখানে এসে একটু প্রিয়ার সাথে দেখা করি। আরে মা হঠাৎ করে কেউ এভাবে ননদের শ্বশুর বাড়িতে আসে? বলা উচিত ছিল তোমার, তাছাড়া প্রিয়া তো সবসময়ই যায়, এভাবে যাওয়া আসা করা ঠিক না। এটা আপনি কি কথা বললেন, সিঁড়ির মধ্যেই মায়ের বাড়ি আর শ্বশুর বাড়ির কি ব্যবধান? হ্যাঁ মা ভাবি তো একদম ঠিক বলেছে। বারবার মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়াটা মমতা একেবারে পছন্দ করত না, আবার প্রিয়াও তার মায়ের বাড়ি বারবার যাতায়াত করবে এটাও সারেলা পছন্দ করত না। বারবার সারেলা প্রিয়াকে বোঝাতো আর মমতা তার বৌমা শালুকে বোঝাতো, কিন্তু দুই ননদ ভাবি কে কার কথা শোনে। আরে আরে গ্যাস তো শেষ হয়ে গেছে, একটা কাজ করি উপরে গিয়ে প্রিয়া রান্নাঘর থেকে রান্না করে নিয়ে আসি। গ্যাস শেষ হওয়ার কারণে শালু উপরতলায় গেল প্রিয়ার কিচেনে রান্না করতে। রান্না বসিয়ে দিয়ে সোফাতে বসে প্রিয়া ও শালু গল্প করছিল আর গল্পের মধ্যে তারা এমন ভাবে গলে গিয়েছিল যে তাদের মনেই ছিল না যে কিচেনে রান্না বসিয়েছে। এভাবে এক সময় চুলা জ্বলতে জ্বলতে প্রেশার কুকার বাস্ট হয়ে গেল। প্রেশার কুকার বাস্ট হওয়ার শব্দ শুনে দুই ননদ ভাবি কিচেনে চলে গেল আর দেখলো গোটা রান্নাঘর একদম নোংরা হয়ে গেছে। প্রেশার কুকার বাস্ট হওয়ার শব্দ শুনে প্রিয়ার শ্বশুর বাড়ির লোকজন এবং শালুর শ্বশুর বাড়ির লোকজন সবাই সেখানে চলে আসে। এসব কাণ্ড দেখে তারা খুবই রেগে গেল। আমি তো আগে থেকেই ভেবেছিলাম যে এমনটাই কিছু হবে, দেখো তাই হয়েছে, উপরে শ্বশুর বাড়ি আর নিচে মায়ের বাড়ি, এরকম থাকলে তো কিছু না কিছু একটা ঘটবেই। দেখো দেখো কি হয়েছে, দেখো তোমাদের দুজনের কারণে আজকে কুকারটাই বাস্ট হয়ে গেল আর গোটা কিচেনের অবস্থা কি দেখেছো, একেবারে নোংরা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আপনি একেবারে ঠিক বলেছেন, উপরে ননদের শ্বশুর বাড়ি আর নিচে ভাবির শ্বশুর বাড়ি, তা আমারও আর সহ্য হচ্ছে না, তাই আমি ভাবছি আজকে আমি এই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে গিয়ে ভাড়া থাকবো, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। মমতা শীঘ্রই সুরুজকে নতুন বাড়ি খোঁজার জন্য বলল। খুবই অল্প সময়ের মধ্যে সুরুজ নতুন বাড়ি খুঁজল। এরপর সুরুজ ও তার পরিবার নতুন বাড়িতে শিফট হয়ে গেল। এরপর প্রিয়ার যখনই মায়ের বাড়ি যাওয়ার ইচ্ছে হতো তখনই শ্বশুর বাড়ির লোকদের বলে সেখানে যেত, আর শালুরও যখন ননদের শ্বশুর বাড়ি যাওয়ার ইচ্ছে হতো সে সবাইকে বলে তারপর যেত। এভাবেই উপরের ননদের শ্বশুর বাড়ি আর নিচে ভাবির শ্বশুর বাড়ির গল্পটা শেষ হয়ে গেল। মাধবপুর গ্রামে মিনতি তার দুই নাতনি শীলা ও দীপার সাথে থাকতো। মিনতি তার দুই নাতনিকে অনেক ভালোবাসত। শীলা দীপাকে তেমন একটা পছন্দ করত না, কেননা দীপা দেখতে ততটা সুন্দর ছিল না। শীলা সবসময় রূপচর্চা করত আর দীপা তার ঠাকুমার কাজে সাহায্য করত। কি রে শীলা, মুখে এসব কি মেখেছিস? হ্যাঁ সারাদিন শুধু মুখে ছাই পাশ লাগাস, একটু কাজ করলে হতো হয়। ঠাকুমা এটাকে রূপচর্চা বলে বুঝলে,
আর আমি মুখে মোটেও ছাই পাশ লাগাইনি, এটা হলো ব্যাসন বুঝলে? তুমি ওইসব বুঝবে না, আর আমি ওসব কাজ বাজ করতে পারবো না, কাজ করলে আমার ত্বক নষ্ট হয়ে যাবে। কাজ করার জন্য তো তোমার আদরের নাতনি দীপা রয়েছে। তোর সাথে আমার কথা বলাই ভুল হয়েছে, তুই কর তোর রূপচর্চা। দীপা, এ দীপা কোথায় গেলি রে? ঠাকুমা ডাকছিলে আমায়, কি হয়েছে বলো? এ কি দিদি ভাই, মুখে কালি লেগে আছে তো? ওসব কিছু না ঠাকুমা, আসলে রান্না করলাম তো তাই বুঝি কালি লেগে গেছে। তোর মুখের সাথে তো কালিই মানায়, ভালোই লাগছে তোকে। তোর মতো এত আনস্মার্ট কালো মেয়ে কি করে যে আমার বোন হয় ভেবেই পারি না। শীলা, একদম বাজে কথা বলবি না বুঝলি, ওর মতো লক্ষ্মীমন্ত মেয়ে আর একটাও হয় না। ঠাকুমা তুমি বোনকে এভাবে বলো না, আসলে তো বোন দেখতে কত সুন্দর, কত স্মার্ট। হয়েছে হয়েছে থাক, আমি জানি যে আমি সুন্দর, তোকে বলতে হবে না। এরপর শীলা রাগ করে সেখান থেকে চলে যায়, আর এভাবেই তাদের দিন কাটতে লাগলো। দীপা তার ঠাকুমার সাথে জমির কাজ করত, তাদের এক টুকরো জমি ছিল যেখানে দীপা আর মিনতি চাষাবাদ করত, আর তাই দিয়ে তাদের সংসার চলত। একদিন শীলা তার ঠাকুমাকে এসে বলে, ঠাকুমা আমি একজনকে পছন্দ করি আর তাকে বিয়ে করতে চাই, আমি আর এই ভাঙাচোরা বাড়িতে থাকতে পারবো না, তার মধ্যে এই দীপার মতো একটা অসুন্দর মেয়ে আমার বাড়িতে আছে, আমি আর এখানে থাকতে পারবো না, মাথায় তো চুল নেই অসুন্দর দেখতে, তাই আমি ঠিক করেছি আমি আজকেই চলে যাব। এসব কি বলছিস, দীপা তোর বড় দিদি, বড় দিদি বিয়ে না করতে তুই বিয়ে করবি কি করে? হ্যাঁ আমি বিয়ে করব, আর আমি জানি ওর কখনো বিয়ে হবে না, কে করবে ওকে বিয়ে? আর ওর জন্য কি আমি কুমারী হয়ে থাকবো নাকি? পারবো না, আমি এক্ষুনি চলে যাব, আর অশোক অনেক ধনী, আমি ওর কাছে অনেক সুখে থাকবো। এই বলে শীলা সেখান থেকে চলে যায়, আর দীপা এসব কথা শুনতে পায়। সব শুনে দীপার খুব কষ্ট লাগে, আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। দীপা কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে আসে আর বলে, আমি যে কেন জন্ম নিয়েছিলাম, আমার জন্যই বোনের এত সমস্যা, আমি আর বাঁচতে চাই না। হ্যাঁ আমি যদি না থাকি তাহলে আর কোনো সমস্যাই হবে না। এই বলে দীপা হাঁটতে থাকে। আর হঠাৎ করে সে একটা নদী দেখতে পায়, আর নদীর কাছে এসে যেই না দীপা নদীতে ঝাঁপ দিতে যাবে ঠিক তখনই সেখানে এক ভৈরবী মাতা এসে দীপাকে আটকায়, আর দীপা বেঁচে যায়। কি ব্যাপার, মরতে চেয়েছিলে কেন তুমি, কি হয়েছে বলো তো আমাকে? এরপর দীপা ভৈরবী মাকে সব কথা খুলে বলে। সব শুনে ভৈরবী মায়ের মনে অনেক মায়া হয়। তুমি অনেক ভালো আর তুমি অসুন্দর, এতে তো তোমার কোনো দোষ নেই, তুমি ভেবো না আমি তোমাকে সাহায্য করব। এই নাও এই বীজটি, এই বীজ কিন্তু বড়ই অদ্ভুত, তুমি যদি একদিনের মধ্যে এই বীজটা রোপণ করো তাহলে তা থেকে একটি কচু গাছ বের হবে, আর সেই কচু গাছে ধরা থাকবে অনেক আনারস। এ কি বলছেন আপনি, কচু গাছে আনারস? এ তো বড়ই আশ্চর্য, এ কি করে সম্ভব? হ্যাঁ সম্ভব, আমি 30 বছর কষ্ট করে এই বীজ উপার্জন করেছি, এই বীজ খুব অদ্ভুত করেই তৈরি করেছি, আমি মন স্থির করেছিলাম যে এই বীজ কোনো ভালো মনের মানুষকে দেব, তুমি অনেক ভালো মনের মানুষ তাই এই বীজ আমি তোমাকেই দিলাম। শোনো, তুমি যদি খালি পেটে এই অদ্ভুত গাছের আনারসের রস খাও তাহলে তুমি অনেকটা সুন্দর হবে, আর আনারসের রস খাওয়ার সাথে তোমার মধ্যে এক অদ্ভুত শক্তি কাজ করবে, তখন তুমি যা ছুবে তাই সোনা হয়ে যাবে। এবার তুমি তোমার ঠাকুমার কাছে ফিরে যাও।
এই বলে দীপা খুশি মনে বৃষ্টি নিয়ে বাড়ি চলে যায়। বাড়ি ফিরে দীপা ঠাকুমাকে সব খুলে বলে, আর সব শুনে ঠাকুমাও ভীষণ খুশি হয়। এরপর তারা দুজনে মিলে তাদের বাড়ির উঠোনে বৃষ্টি রোপণ করে, আর একদিন পরে একটি চারা বের হয়, আর সেখানে আনারস ধরা ছিল। এ দেখে তো তারা দুজন ভীষণ খুশি হয়। তারপর দীপা ভৈরবী মায়ের কথা মতো আনারসের শরবত খায়, আর সঙ্গে সঙ্গে সে আগের থেকে অনেকটা সুন্দরী হয়। ঠাকুমা, তুমি একটি কলসি নিয়ে এসো, আমি একটি কলসি ছুব। এরপর তার ঠাকুমা একটি কলসি এনে দেয় এবং তা ছোঁয়ার সাথে সাথে তা সোনা হয়ে যায়, আর তা দেখে তারা দুজনে অনেক খুশি হয়, আর এভাবেই তাদের উন্নতি হতে থাকে, আর দীপাও অনেক সুন্দরী হয়ে যায়। দীপা সুন্দরী হওয়া আর সোনার কথা শিলা জেনে যায়, আর শিলা একদিন দীপার কাছে যায়। তোর কাছে নাকি অদ্ভুত একটা আনারস গাছ আছে, আমাকে সে আনারসের রস খেতে দে। দীপা সরল মনে তার বোন শিলাকে আনারস দেয়। শোন বোন, এই আনারস খাওয়ার নিয়ম রয়েছে, ভোরবেলা উঠে। তোর কথা শোনার আমার কোনো ইচ্ছা নেই, সুন্দরী হয়েছিস ভালো কথা, কিন্তু জ্ঞান দিতে আসবি না বলে দিলাম। এরপর শিলা আনারস নিয়ে তার বাড়িতে চলে যায়, আর খালি পেটে আনারসের শরবত না খেয়ে ভরা পেটে খায়, আর সঙ্গে সঙ্গে সে কুৎসিত হয়ে যায়, আর তার মাথার চুলও গায়েব হয়ে যায়। এ দেখে শিলা তো কাঁদতে শুরু করে, হায় হায় হায়, এ কি হয়ে গেল, আমি তো আগেই সুন্দর ছিলাম, এখন তো একদম কুৎসিত হয়ে গেলাম। আমাকে তো দিদি বলেছিল যে কিছু নিয়ম রয়েছে, আমি কেন শুনলাম না? আজ নিয়ম না শোনার জন্য আমার এই অবস্থা হয়েছে, বেশি লোভ করতে গিয়ে আমি সুন্দর থেকে আরো অসুন্দর হয়ে গেলাম।